আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। টলিপাড়ায় ফের ভাঙন, প্রেম ভাঙল এবার রনিতা আর সৌপ্তিকের। বন্ধুরা, টলিপাড়ায় জনপ্রিয় জুটিগুলির মধ্যে একটি হলো রনিতা আর সৌপ্তিকের জুটি। দুজনকে আমরা দেখেছিলাম একসঙ্গে কাজ করতে 2011 সালে। 2011 সালে তাদের দুজনকে দেখা গিয়েছিল ধন্নি মে সিরিয়ালে। দুজনের জুটিকে আমরা ভীষণ পছন্দ করেছিলাম। রিল লাইফ জুটি রিয়েল লাইফে একসঙ্গে এসেছিল, দুজনের সম্পর্ক প্রায় এক যুগে। তবে হঠাৎ কি হলো, কেন দুজনের সম্পর্ক ভাঙার খবর শোনা যাচ্ছে টলিপাড়ায় কান পাতলে? দুজনে একসঙ্গে প্রযোজনা সংস্থাও খুলেছেন, কাজও করেন একসঙ্গে। তাহলে কেন শোনা যাচ্ছে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক নেই, থেকেছে শুধু বন্ধুত্বের সম্পর্ক? সত্যি কি আর প্রেমিক প্রেমিকা নন তারা? তাদের মধ্যে যে সম্পর্ক আছে তা শুধুই বন্ধুত্বের? সংবাদ মাধ্যমের তরফ থেকে রনিতার সঙ্গে যোগাযোগ করা হয়। সেখানে অভিনেত্রী জানান, আমি এখন আমার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোনো আলোচনা করতে চাই না, আমাদের ভালো বন্ধুত্ব রয়েছে। কিছুদিন আগেও তাদের বিয়ে নিয়ে বেশ চর্চা হয়েছিল, তাহলে কি সবই স্থগিত? অবশ্য কিছুদিন আগে বনি সেনগুপ্ত আর কৌশানি মুখার্জির মান অভিমানের কথাকে কেন্দ্র করেও জল ঘোলা কম হয়নি টলিপাড়ায়। এক্ষেত্রেও কি ঠিক সেই রকম, নাকি 12 বছরের সম্পর্ক সত্যি শেষ হয়ে গেল, এখন থেকে তারা শুধুমাত্রই বন্ধু? অনুরাগীরা এখনও আশা করছেন তারা খুব দ্রুত তাদের মধ্যে যে মনোমালিন্য হয়েছে তা মিটিয়ে ফেলবেন। তবে তারা কি সত্যি বন্ধু না এখনও প্রেমিক প্রেমিকার সম্পর্ক রয়েছে তাদের মধ্যে, তা তো জানা যাবে সঠিক সময় এলেই। বিনোদন জগতের আরও অনেক খবর নিয়ে আসছি আমরা আপনাদের কাছে, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।